হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। অ্যান্ড আমি আবারও চলে এলাম আপনাদের জন্য একদম টোটালি স্কিন কেয়ারের একটি প্রোডাক্ট নিয়ে। আর আজকে যে প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি সেই প্রোডাক্টটির নাম হচ্ছে ভিটামিন সি ফেসিয়াল ক্লিনজার। এই ক্লিনজারটি আপনাদের কী কী বেনিফিটস দিচ্ছে সেটি আমি ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব, এবং এই ক্লিনজারটি কেন অন্য ক্লিনজার থেকে অনেক বেশি বেটার, এই ফেস ওয়াশটি কীভাবে আপনার ফেসটাকে টোটালি অয়েল কন্ট্রোল করবে, পাশাপাশি অ্যান্টিএজিং দিবে এবং ফেয়ারনেস দিবে, সেটি আমি আপনাদেরকে বলে দেওয়ার ট্রাই করব। তো সেই জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ডিটেলস জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি কমপ্লিট করতে হবে, অ্যাড করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন অ্যান্ড বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, চলুন শুরু করে দিচ্ছি আজকের যে রিভিউটি, সেই রিভিউটি। আজকের রিভিউটিতে যে প্রোডাক্টটি নিয়ে আমি কাজ করব সে প্রোডাক্টটির প্রথমে ব্র্যান্ড সম্পর্কে বলবো। এটি হচ্ছে ডক্টর রাসেলের একটি হচ্ছে ক্লিনজার, ডক্টর রাসেলের প্রোডাক্ট। আর আপনারা সবাই জানেন যে অলরেডি আমার চ্যানেলে অনেক দিন ধরেই হচ্ছে আমি ডক্টর রাসেলের প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আর আমরা সবসময় ট্রাই করি আপনাদেরকে যেন একদম টোটালি স্কিন ফ্রেন্ডলি প্রোডাক্টগুলোর সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য। ডক্টর রাসেল হচ্ছে এরকম একটি বিখ্যাত ব্র্যান্ড যাদের হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, এবং তারা হচ্ছে সব ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টই তৈরি করে থাকে, সেটা ডে নাইট যে কোনো কেয়ার বলেন, আপনি টোটাল একটা কেয়ার পাওয়ার জন্য এই প্রোডাক্টগুলো চুজ করতে পারেন। এবং ডক্টর রাসেলের এই যে প্রোডাক্টটি আছে এটা হচ্ছে ভিটামিন সি ব্রাইটনিং অ্যান্ড অ্যান্টিএজিং ফেসিয়াল ক্লিনজার। এতে হাইলুরোনিক অ্যাসিড আছে যেটার কারণে হচ্ছে এটি আপনার স্কিন থেকে দাগ রিমুভ করতে হেল্প করবে, এবং দাগ যেন নতুন করে না হয় সেদিকে কিন্তু এটি আপনাকে হেল্প করছে, এবং এটি আপনাকে অ্যান্টিএজিং দিবে। ডক্টর রাসেলের অন্যান্য প্রোডাক্টগুলোর মতো ভিটামিন সি প্রোডাক্টটি অনেক বেশি ইফেক্টিভ, এটি স্কিন ব্রাইটনিংয়ের জন্য খুবই ভালোভাবে হেল্প করে। এটির কিন্তু আরও অনেকগুলো প্রোডাক্ট আছে যেটির রিভিউ আমি অলরেডি আমার চ্যানেলে করেছি, আপনারা ছিল ফুল টোটাল একটি কম্বো রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো এই হচ্ছে ডক্টর রাসেলের প্রোডাক্টটি। ডক্টর রাসেলের অনেকগুলো বেনিফিশিয়াল প্রোডাক্টের মধ্যে এটি একটি প্রোডাক্ট। যারা চাচ্ছেন যে একদম ন্যাচারাল ওয়েতে আপনার স্কিনটাকে ক্লিন রাখতে, স্কিনটাকে হাইড্রেট রাখতে, এবং আপনারা চাচ্ছেন যে আপনাদের স্কিনটা যেন ভালো থাকে, তারা কিন্তু ডেফিনেটলি এই প্রোডাক্টগুলো নিশ্চিন্তে ইউজ করতে পারেন, কারণ এতে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয় না। অ্যান্ড ডক্টর রাসেল হচ্ছে একটি চায়না ব্র্যান্ড, চায়না ব্র্যান্ড হলো, তাদের প্রচুর ভালো ভালো প্রোডাক্ট আছে, সেটি নিয়ে নতুন করার বলার কিছুই নেই, কারণ ডক্টর রাসেল সম্পর্কে জানে না সেরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। এবং এখন যদি আপনারা অনলাইন পেজগুলো সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে ডক্টর রাসেলের কত কত প্রোডাক্ট আছে, এবং আপনারা চাইলে খুব ইজিলি হচ্ছে গুগলে সার্চ করে ডক্টর রাসেলের ওয়েবসাইটে যেয়ে তাদের সমস্ত প্রোডাক্ট সম্পর্কে কিন্তু ডিটেলসে জানতে পারবেন। তাছাড়া তো আমরা রয়েছি আমাদের চ্যানেলে অনেক অনেক ভালো ভালো প্রোডাক্টের রিভিউ করা আছে, আপনারা চাইলে সেগুলোও কিন্তু ফলো করতে পারেন। এখন আমি বলছি যে আপনারা যখন আপনার ফেসকে যখন ভালো রাখতে যাবেন, কোনো প্রোডাক্ট ইউজ করুন, নতুন কোনো প্রোডাক্ট ইউজ করা বলুন, অথবা চাচ্ছেন যে স্কিনটাকে ক্লিন রাখতে, আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হবে দিন শুরু হবে আপনাকে ভালো একটি ফেস ওয়াশ বা একটা ক্লিনজার দিয়ে। এবং ফেস ওয়াশ থেকেও কিন্তু ক্লিনজারের কার্যকারিতা অনেক গুণ বেশি, কারণ হচ্ছে ক্লিনজার আপনার ফেসকে একদম টোটালি ডিপলি ক্লিন করে, যেটা আপনার ফেস ওয়াশ করতে পারছে না। ডিপ ক্লিন করার কারণে আপনার লোমকূপের গোড়া থেকে হচ্ছে অয়েলটা রিমুভ করে দিচ্ছে, ধুলাবালি ময়লাটা রিমুভ করে দিচ্ছে, এবং আপনি যখন বাহির থেকে এসে যখন এই প্রোডাক্টটি দিয়ে ফেসটা ওয়াশ করবেন, আপনি দেখতে পাবেন যে ইনস্ট্যান্ট একটি ব্রাইটনেস আপনার স্কিনে দেখা যাচ্ছে, এবং রোদে পোড়া যে ভাব সেটা অনেকটু কমিয়ে দিয়েছে, এবং স্কিন থেকে হচ্ছে আস্তে আস্তে করে দাগগুলো রিমুভ করে দিবে। যাদের ফেসে সানবার্ন আছে সানবার্নটা রিমুভ করবে, এবং পাশাপাশি ব্রনের দাগ থাকলে সেটা রিমুভ করতে এটি হেল্প করছে। এবং এই যে ক্লিনজারটি আছে এটি সবথেকে বেটার হচ্ছে যে এটি আপনাকে স্কিন ব্রাইটনিং করবে। নর্মালি কিন্তু অন্যান্য ক্লিনজার থাকে যেগুলো স্কিন ব্রাইটনিং করে না, বাট এখন বাজারে প্রচুর প্রোডাক্ট চলে আসছে যেগুলো হচ্ছে অনেক বেশি ইফেক্টিভ। এবং ভিটামিন সির এই যে প্রোডাক্টটি আছে, ভিটামিন সি নিজের থাকার কারণে এটি আপনার স্কিন ব্রাইটনিং করছে, অ্যান্টিএজিং দিচ্ছে। কন্টিনিউয়াসলি কেউ যদি এই প্রোডাক্টগুলো কন্টিনিউ করে যান তাহলে আপনাদের দেখা যাবে যে স্কিন থেকে আপনার স্কিনটাকে টান টান রাখছে, ইয়াঙ্গার লুকিং দেখাচ্ছে, আপনার স্কিনে ব্রন হওয়ার পসিবিলিটি কমে যাচ্ছে। যখন আপনার স্কিনটা খুব ভালোভাবে ক্লিন হচ্ছে, ধুলাবালি ময়লাটা থাকছে না আপনার স্কিনে,
এবং আপনার লোমকূপের গোড়াটা পরিষ্কার থাকছে, তখন কিন্তু সেখানে আপনার ব্রণ হওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে যায়, 99% বলবো আমি কমে যাবে। কেউ যদি কন্টিনিউয়াসলি এই প্রোডাক্টগুলো ইউজ করে যান, যখনই বাহিরে যাচ্ছেন তার আগে, বাহির থেকে এসে ঘুমাতে যাওয়ার আগে যদি ফেসটা খুব ভালো করে ওয়াশ করে আপনারা যদি এই প্রোডাক্ট ইউজ করতে পারেন, তাহলে কি হচ্ছে আপনাদের ফেসে ব্রণ হওয়ার পসিবিলিটিটাও কিন্তু কমে যাচ্ছে, অ্যান্ড এটি একই সাথে আপনাকে দাগ রিমুভ করছে। তো সেই জন্য আমি বলবো যে এই ক্লিনজারটি খুবই বেস্ট একটি প্রোডাক্ট হতে যাচ্ছে আপনার স্কিন কেয়ারের জন্য। যারা স্কিন কেয়ার প্রোডাক্ট চাচ্ছেন কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ছাড়া, যে স্কিন কেয়ার প্রোডাক্ট বাট কোনো প্রকার হার্ম করছে না, একদম টোটালি স্কিনকে ভালো রাখবে, স্কিনের জন্য জাস্ট আপনাকে বেনিফিটস দিয়ে যাবে, সেই টাইপের প্রোডাক্ট যারা যাবেন, তারপরে ভিটামিন সির এই যে প্রোডাক্টটি আছে ডক্টর রাসেলের প্রোডাক্টটি ডেফিনেটলি ইউজ করে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন মেড ইন পিআরসি লেখা আছে, মেড ইন পিআরসি মানে হচ্ছে চায়না, অ্যান্ড এখানে আপনারা যখন কিনবেন খুব ভালো করে দেখে নেবেন এক্সপায়ার ডেটটি কত, এটি এক্সপায়ার ডেট 2024 পর্যন্ত আছে, এবং এখানে কিউআর কোড আছে, আপনারা চাইলে খুব ভালোভাবে হচ্ছে কিউআর কোডটি স্ক্যান করে আপনার অরিজিনাল প্রোডাক্টটি সম্পর্কে ডিটেলস জেনে নিতে পারছেন। তো এই হচ্ছে ক্লিনজারটি, অনেক বড় একটি ক্লিনজার, এখানে অনেকটুক অ্যামাউন্ট আছে, আপনারা এটি অনেক দিন ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটি। তো এই হচ্ছে ক্লিনজার, ক্লিনজারটি দেখিয়ে দিয়েছি, এটি ডক্টর রাসেল ভিটামিন সি ব্রাইটনিং অ্যান্ড অ্যান্টি এজিং ফেশিয়াল ক্লিনজার। এই ক্লিনজারটি আপনার স্কিনকে ডিপ ক্লিন করার জন্য খুবই খুবই ভালোভাবে এটি কাজ করবে, এবং এই যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি কিন্তু স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল, কোনো হার্মফুল কেমিক্যাল এতে ইউজ করা হয়নি। সো এই যে প্রোডাক্টটি আছে এখানে দেখতে পাচ্ছেন যে 80 গ্রাম হচ্ছে প্রোডাক্ট আছে, 80 গ্রাম এখানে প্রোডাক্ট আছে, 80 গ্রাম প্রোডাক্ট আপনি অনেক দিন ইউজ করতে পারবেন যেহেতু খুবই অল্প পরিমাণে লাগে, আর এটি ইউজ করার জন্য একদম সবাই এটি ইউজ করা যাবে, যাদের বয়স কম, যেহেতু এটি স্কিন কেয়ার প্রোডাক্ট, যেহেতু এখানে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি, এখানে কোনো প্রকার ক্ষার নেই, একদম টোটালি সোপ ফ্রি, সো এই প্রোডাক্টটি কিন্তু যাদের এজ কম তারাও ইউজ করতে পারবে, বিশেষ করে বলবো আমি টিনেজারদের জন্য। টিনেজারদের প্রচুর পরিমাণে হচ্ছে ফেসে অয়েল হয়ে থাকে, হঠাৎ করে যখন তাদের হরমোনের চেঞ্জ হয় তখন তাদের কিন্তু অনেক বেশি হচ্ছে স্কিন অয়েলি হয়ে যেতে থাকে এবং স্কিনে ব্রণের সৃষ্টি হয়। তো কেউ যদি এই প্রোডাক্টটি ইউজ করে, কন্টিনিউ করে, তাহলে দেখা যাবে কি তার ফেসে হচ্ছে অয়েল কন্ট্রোল করছে, স্কিনটাকে সবসময় হচ্ছে একদম টোটালি ম্যাট রাখছে এবং স্কিন থেকে ধুলাবালি ময়লাটা ডিপলি ক্লিন করছে, সো ফেসে কিন্তু ব্রণ হওয়ার পসিবিলিটিটা কমে যাবে। এবং এটি চাইলে যেহেতু হার্মলেস প্রোডাক্ট, সো একদম যারা কম বয়সীরা আছে তারাও এই প্রোডাক্টটি ইউজ করতে পারবে, সো এটি কিন্তু একদম 10 থেকে 12 বছরের যে বাচ্চারা আছে তারাও নিশ্চিন্তে ইউজ করতে পারবে, ইনশাল্লাহ স্কিনের কোনো ক্ষতি হবে না, স্কিনকে কোনো রকম ড্রাই করবে না, এটি কিন্তু স্কিনটাকে একদম টোটালি একটি বেনিফিটস দেওয়ার জন্য খুবই হেল্পফুল। সো এই যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টের সাথে আর কি ইউজ করা যেতে পারে, যারা যাচ্ছে ন্যাচারাল ওয়েতে স্কিনটাকে ব্রাইটনিং হোয়াইটনিং বাড়ানোর জন্য, স্কিন থেকে এন্টিএজিং রিমুভ করার জন্য, বা আগে থেকেই যদি আপনারা এই প্রোডাক্টগুলো ইউজ করতে থাকেন, তাহলে কি হচ্ছে আপনার স্কিনে কিন্তু এজিংয়ের প্রবলেমটা হচ্ছে না, রিঙ্কেল পড়ে যাওয়ার প্রবলেম হচ্ছে না, স্কিন ঝুলে যাওয়ার প্রবলেমটা হচ্ছে না। সো আমি বলবো যে আপনারা কোনো প্রবলেম শুরু হওয়ার আগে থেকেই শুরু করে দিন না কেন ইউজ করা, তাহলে কি হবে আপনার প্রবলেম শুরু হওয়ার আগে আপনি সলিউশন পেয়ে গেলেন এবং স্কিনে নতুন করে কোনো প্রবলেম তো হচ্ছেই না। সো আপনারা অবশ্যই যেটা করবেন, যারা ছোটরা আছে তারা 10-12 বছর বয়সে টিনেজার টাইপ যারা আছে তারা কি করবে, তাদের জন্য হচ্ছে এখানে আমি এই সিরামটি সাজেস্ট করব, তারা যেহেতু ছোটরা, ছোটদের জন্য বিশেষ করে হচ্ছে ভিটামিন ফেসিয়াল যে ফেস ওয়াশটি আছে তার সাথে পাশাপাশি তারা সিরামটি ইউজ করবে। এই সিরামটি খুবই ইফেক্টিভ স্কিন ব্রাইটনিংয়ের জন্য, স্কিনটাকে একদম স্বাস্থ্যজুর রাখার জন্য, বা একদম টোটালি হচ্ছে স্কিনটাকে সফট অ্যান্ড শাইনি রাখার জন্য, স্কিনটাকে যারা সফট রাখতে চাচ্ছে, যারা স্কিনটাকে ভালো রাখতে চাচ্ছেন এবং একটা হেলদি স্কিন চাচ্ছে তাদের জন্য বলবো যে সিরামটি ইউজ করতে। যারা বিশেষ করে ছোটরা তারা এটি ইউজ করতে পারে, যাদের 10-12 বছর বয়স তারা শুধুমাত্র এই ক্লিনজারটি দিয়ে যতবার খুশি ফেসটা ক্লিন করবে এবং তারা এই সিরামটি রাত্রেবেলা ইউজ করবে, নাইটে এটি ইউজ করবে, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কাজ করবে। এবং এটা চাইলে বড়রা ইউজ করা যায়, বড়রা বলতে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। এবং এটার সাথে আরেকটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে একটি নাইট কেয়ার ক্রিম, যেটি হচ্ছে আপনার ভিটামিন সি ক্রিম, যেটি রিভিউ অলরেডি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, প্রচুর রিভিউ আছে, তার মধ্যে ভিটামিন সি ক্রিমের রিভিউটিও আছে। সো এই হচ্ছে টোটাল প্রোডাক্টটি, যাদের এইজ হচ্ছে 10 থেকে 12 বছর 13 বছর তারা শুধুমাত্র ক্লিনজারটি ইউজ করবে, ভালো করে ফেসটা ওয়াশ করে নিয়ে নাইটে সিরামটি ইউজ করবে এবং তাদের দেখতে পাবে যে স্কিনটা কতটা ভালো রাখছে, স্কিনটা সফট করে দিচ্ছে এবং হেলদি একটি স্কিন পেয়ে যাচ্ছে, সাথে গ্লোয়িং স্কিন পাচ্ছে, দাগ রিমুভ করছে। এবং পাশাপাশি যাদের এইজ একটু বেশি, তারা হচ্ছে 13+ বা 14+, তারা এই ক্রিমটি সহকারে ব্যবহার করবে, তাহলে তাদের স্কিনে টোটাল একটি নাইট কেয়ার পাবে, নাইট ক্রিম টাইপ এই প্রোডাক্টটি,
তো এইটা যদি ইউজ করে তাহলে প্রপার ওয়েতে আপনার স্কিনটাকে হোয়াইটনিং ব্রাইটনিং দেবে এবং স্কিনটাকে হেলদি স্কিন করতে হেল্প করবে। সো যদি কারো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে চান তাহলে অবশ্যই শুনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে এবং শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে। সো ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব চ্যানেল বাটনটি ক্লিক করুন এবং বেল আইকনটি ক্লিক করুন লেটেস্ট ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন। আল্লাহ হাফেজ।